Hey everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel Bayzid Moto Blogs, and you are watching video. So কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অলরেডি। আমি অনেক দোয়া, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সো এখন বাজে সকাল 10টা, আর হচ্ছে এখন আছি হচ্ছে যে আপনার পূর্বচল 300 ফিট রোড। আর হচ্ছে যে আজকে আপনাদের মাঝে অনেকদিন পরে আসলাম। সো এতদিন, মানে অনেকদিন পরে বলতে অনেকদিন পরে ভিডিও দিতেছি। সো সেটার কারণ হচ্ছে যে অনেকদিন পর দিতেছি কেন, আর হচ্ছে আমি রেগুলারই ভিডিও দিতাম। সো কয়েকদিন ধরে আমার একটা সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি, আর মূলত তো সমস্যাটা মিটমাট কম হয়েছে, তো এখনও সম্পূর্ণ করতে পারিনি, চলতেছে। আর ভাবলাম যে আপনাদের মাঝেও একটা রেড শেয়ার দেওয়া হয়ে যাক এর মাঝে। সো এতদিন দিতে পারিনি, এই তার কারণে আজকে একটু সময় পেলাম বেরোনের, তো আজকে বের হলাম। আর হচ্ছে যে পূর্বচলের আসলে আর একটা ফিল পাওয়া যায়, যেটা হচ্ছে যে আপনার ফরেন কান্ট্রির মতো একটা ফিল পাওয়া যায়। এটা মানে কোনো জায়গায় যে এই ফিলটা পাওয়া যায় না। সো এটা একদম যখন মানে যে ফ্লাইওভারগুলোর নিচে যাই, এই যে বঙ্গবন্ধু এক ফ্লাইওভার, তো এগুলোর ভিতরে গেলে মনে হয় যে টানেলের ভিতরে আছে বঙ্গবন্ধু। টানেলের ভিতরে যেরকমের একটা ফিল পাওয়া যায় সেরকমের একটা ফিল পাইতেছি, মানে এই যে 300 ফিট রোডে আসলে। সো যারা বাইক নিয়ে আসছেন তারা তো অবশ্যই মানে ফিলটা বুঝেন যে কতটুকু। আর হচ্ছে যে সকাল টাইম চাইনে বিকাল টাইমে আবার একটু বেশি ভিড়ও বেশি, আবার মানুষের জনসংখ্যাটাও একটু বেশি বাড়তি থাকে। সো দেখা যাচ্ছে যে সকাল টাইমে জনসংখ্যা একটু কম থাকে ভিড়টা, আর হচ্ছে যে বিকাল টাইমে এই যে উপরের যে ফ্লাইওভারগুলো এইগুলো ভরা থাকে, সবাই মানে সেলফি তুলে, কেউ শর্ট ভিডিও বানায়, আবার কেউ টিকটক বানায়, যার যেরকমের ইচ্ছা সে সেরকমেরই মানে করতেছে। আর মূলত যেটা হচ্ছে যে আমার হাতের বাম হাতের ডান পাশে হচ্ছে যে আপনার বসুন্ধরা সিটি, আর হচ্ছে যে আমার হাতের বাম পাশে হচ্ছে যে আপনার পূর্বচল সেক্টর 8। আর সো দেখা যাক যে আজকেও কিন্তু ওয়েদারটা এক ধরনের সুন্দর, ওয়েদারটাও সুন্দর আছে। আর হচ্ছে যে আপনার ঠান্ডা বাতাস, আর হচ্ছে ব্যবসা। সো যখন মানে শীত, যখন শীতল মানে শীতের টাইম থাকে ওই টাইমটাতে একটু মানে বাইক চালিয়ে ভালো। কখন বাইক চালিয়ে মানে দুপুর সকাল থেকে 11টা পর্যন্ত, আবার হচ্ছে যে বিকেল টাইম তো শীত থেকে, আর হচ্ছে গরমের টাইমে একটা সুবিধে বাইক চালিয়ে, সেটা হচ্ছে যে আপনার দেখা গেলে যে আপনার গরমটা কম লাগলে আবার একটা সমস্যা রোদের তাপমাত্রাটা, তো তাপমাত্রাটা অনেক সেলসিয়াস থাকে। সো দেখা যাক। আর হচ্ছে যে আমি প্রায় আমার কাছাকাছি চলে আসছি গন্তব্যস্থানে, আজকে হচ্ছে যে আবার যাব সেক্টর 8-এ, তো সেখানে যাব। সো বেশিরভাগই সেক্টর 8-এ যায় মানে যারা দ্বারা বাইকাররা, তো ওই জায়গায় বইয়া উইলি মারে এবং উইলি প্র্যাকটিস করে। সো দেখা যাক আজকে কিছু দেখাতে পারি কি না আপনাদেরকে। সো আর মারতো, আর এই জায়গাটাতে এই যে আপনার মূলত পিছনে যে জায়গাটা ফেলে রাখলাম, রাত্রিবেলা আসলে দেখা যায় যে মূলত চেকপোস্ট থাকে। সো চেকপোস্টের কারণে কিন্তু বাইকগুলো স্লো মানে স্লো চালাতে পারে, আর চেকপোস্ট যদি না থাকে রাত্রিবেলা তো বুঝিনি মানে বাইকগুলো এত দ্রুত চলে, মানে কি বলবো, যত স্পিড আছে বাইকের এক একটা তত স্পিড দেয় উঠায়। তো G6R R15, আবার হচ্ছে যে আপনার 4B, এই গাড়িগুলোই বেশি মানে এখন রোডে দেখা যায়, যেগুলিতে মূলত রোড
কাঁপানো গাড়ি হচ্ছে যে G6R আর 4B, এই দুইটির কথা তো বলাই লাগে না। আর হচ্ছে যে পালসার, এগুলো তো মানে ওদের সাথে কোনো খাওয়াই নেই, মানে ওদের সাথে তুলনা করাটাই ভুল হবে যে কিছু মানে তুলনা দেওয়া, কারণ কোথায় হচ্ছে কি, কোথায় হচ্ছে 4-5 লাখ টাকার গাড়ি আর কোথায় হচ্ছে যে আপনার 2 লাখ, কোথায় হচ্ছে যে 1.5 লাখ টাকার গাড়ি। সো এখানে তো পার্থক্যটা অনেক। আর হচ্ছে যে আর কথা বেশি বাড়াবো না। সো যারা আমার চ্যানেলে নতুন তো তারা সবাই ঝট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে আবার দেখাবে।